ফোনটি আমাদের কাছে এক আপু দিয়েছেন। আপুর সমস্যা হচ্ছে এই ফোনটি একেবারে ফ্রেশ। আমার যতটুকু মনে হয় যে মেয়ে মানুষরা ব্যবহার করলে শুধুমাত্র ফোনগুলো চকচকা থাকে। তো দেখতেই পাচ্ছেন i10 ফোন, বাট এখনও একেবারে নতুন কন্ডিশন। তো যাই হোক, সেদিকে না যাই, তো এই ফোনটার যে সমস্যা সেটা হচ্ছে যে আপনার যত ভালো ব্যাটারি তুলুক, একেবারে নিউ ব্যাটারি তুললেও সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা চার্জ থাকে এই ফোনটি। সমস্যা হচ্ছে মোবাইলটা প্রচণ্ড গরম হয় আর চার্জ থাকে না, ঠিক আছে? 2 ঘন্টা বা 1.5 ঘন্টা চার্জ থাকে। তো এই সমস্যার সমাধান আমি আপনাদেরকে আজকে সুন্দরভাবে বুঝিয়ে দেব, যেন এই ধরনের স্মার্টফোনগুলো আসলে আপনারা কীভাবে এটা রিপেয়ার করবেন সেটা আপনারা এই ভিডিও থেকে শিখতে পারেন। বিশেষ করে যারা টেকনিশিয়ান তারা এই জিনিসটা বুঝতে পারবেন। তো কথা না বলে আমি আপনাদেরকে কাজটা দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। ফোনটাকে বন্ধ করে নেব, আমি অলরেডি স্ক্রু খুলেছি, মানে আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে ছোট ভিডিও দেব যেন বুঝতে পারেন। তো এই ধরনের সমস্যা আমি এর আগে একটা ট্যাপ মোবাইল পেয়েছিলাম, সেটাও আমি সমাধান করেছিলাম, যার কারণে আমার একটা পূর্বের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে দ্রুতভাবে এটা দেখাতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমি ফোনটাকে একটু বন্ধ করে নিই। ফোনটা বন্ধ করে নিয়ে এরপর আমরা এই কেসিংটাকে এখান থেকে খুলে ফেলবো। তো সিমটাও খুলে নিই, প্রথমেই খুলে নেওয়া উচিত ছিল। মূলত এটার অরিজিনাল ব্যাটারিও আছে এখানে, এই যে দেখেন, উনি আবার ব্যাটারি কিনেছে, চার্জ থাকে না, অথচ দেখেন ব্যাটারিটা অল্প কয়েকদিনের মধ্যে এই যে ফুলে গেছে, ব্যাটারি কিন্তু ফুলে গেছে, যে দেখা যায়, দেখেন বোঝা যাচ্ছে যে ব্যাটারি ফুলে গেছে, এই যে ব্যাটারি অলরেডি ফুলে গেছে, কিন্তু এটা এখনও ঠিক আছে, এই যে দেখেন ফ্রেশ, ঠিক আছে, এটাই চার্জ থাকবে ইনশাল্লাহ আমি কাজ করে দেওয়ার পরে, অসুবিধা নেই, এটাই চার্জ থাকবে। এই হচ্ছে ফোনটি, দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন, তার মানে এখনও অবধি কোনো কাজ করা হয় না এই ফোনটিতে। তো এটার সমস্যার সমাধান কিন্তু আমাদের সম্পূর্ণ মিটার দিয়ে করতে হবে, ঠিক আছে? আমরা মিটারটা এখান থেকে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসি। মূলত এর আগেও এই সমস্যার ফোন আমি পেয়েছিলাম, আমি খুব সহজেই এটা রোগটা ধরতে পারছিলাম, যার কারণে আমি আজকে আপনাদেরকে হয়তো বা তাড়াতাড়ি করে এই সমস্যার সমাধান দিতে পারবো। তো এটা আমাদের মিটারটা বিট মোডে কাজ করব, আমরা বাজ মোডে। এই মোডে আমরা কাজ করব। তো এ ধরনের সমস্যা আসলে আপনি দুই জায়গায় হাত দিতে পারেন। এক হচ্ছে মোবাইলের এই যে ফ্ল্যাশ লাইট আছে না, এই যে ফ্ল্যাশ লাইট, এই ফ্ল্যাশ লাইটের এখানে যতগুলো পার্টস ব্যবহার করে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সেন্সর আছে, এই সেন্সরের আশেপাশে যতগুলো পার্টস আছে সবগুলো আপনি বিট মোডে বা বাজ মোডে আপনি মাপ দেখবেন, মানে শব্দ মোডে, যেটা স্পিকার মোডে, সেই স্পিকার মোডে মাপ দিয়ে দেখবেন যে কোনো একটা পার্টস দুই পাশেই, ঠিক আছে, এখানে বিট দেবে, সাউন্ড হবে। তো যদি এরকম হয় সেই পার্টসটাকে জাস্ট ফেলে দিবেন, ঠিক আছে? তবে অবশ্যই সেটা বাদামি কালারে হতে হবে, এখানে অবশ্যই সেটা বাদামি কালারে হতে হবে। এই যে দেখেন অনেকগুলো আছে এখানে, আমরা অনেকগুলোর ভিতরে এই বাদামি কালার যেটা সেটাকেই বেছে নেব। এই যে এখানে অনেকগুলো পার্টস আছে, এই দেখেন, এই যে আছে, এই যে অর্থাৎ এই এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে যদি আমরা না করতে পারি তাহলে আমরা এখানে এই মাদারবোর্ডটা ঘুরিয়ে খুলে আমরা এখান থেকে সেন্সর যেটা আছে, যে আপনার যে কল দেওয়ার সময় যে লাইট নিভে যায়, আবার এটার আঙ্গুল সরালে আবার জলে ডিসপ্লে লাইট, সেই সেন্সরের ওই আশেপাশে থেকেও কিন্তু এই সমস্যার হতে পারে বা এই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো প্রথমে আমরা এই লাইটটার আশেপাশে যতগুলো বাদামি কালার ক্যাপাসিটার আছে সেগুলোকে আমরা এখান থেকে চেকিং করব একটা একটা করে। তো আমি প্রথমে এটাকে, যদিও মিটারটা আর একটু কাছে আনলে আমি আপনাদেরকে ভিডিওটা আরো সুন্দর করে দেখাতে পারবো। আমি চাই আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে বুঝতে পারেন। তো এখানে আমরা এই লাল যেটা মিটারে, ঠিক আছে, পজিটিভটা আমরা হচ্ছে গ্রাউন্ডে টাচ করব, আর যেটা কালো এটা হচ্ছে আমরা এই পার্সের এ মাথায় ও মাথায় দেখব। তো প্রথমে আমরা এই পাশে দেখি,
এই পাশে বিট দিচ্ছে, এই পাশে বিট নাই, তার মানে এই পার্সটা ভালো। এই পাশে বিট দিচ্ছে, এই পাশে বিট নাই, তার মানে এই পার্সটা ভালো। এই পাশে বিট দিচ্ছে, এই পাশেও বিট দিচ্ছে, এই পার্সটা বিট দিবে, মানে এই পার্সটার কাজ হতেছে এই যে এইরকম একটা লাইন মাঝখানে একটা পার্স দিয়ে এটাকে জোড়া দেওয়া। এই পার্সটা মানে এপার ওপার কাজ করে আর কি, এখান থেকে এই পর্যন্ত কাজ করে এরকম আর কি। আমার কথা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? ওই তেনা পাশানে সবাই নাই, আমি আপনাদের সহজ বোঝাবো। অর্থাৎ এরকম একটা লাইন মাঝখানে ফাঁকা, ঠিক আছে? এই পার্সটা পুড়ে গেলে এই লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই পার্সটা দিয়ে শুধু ওই লাইনটাকে এরকমভাবে কিছুটুক ভোল্টেজ কমিয়ে দেয়, এতটুকুই। অথবা ফিউজ হিসাবে ব্যবহার করে, আপনারা বুঝতে পারবেন ফিউজ যেটাকে বলে। কারেন্টের একটা ফেজ যখন কেটে যায় ওই ফেজ হিসাবে ব্যবহার করে আর কি, যে লোড পড়লে ওই পার্সটা কেটে যাবে এরকম। আমি এত তেনা বাসাই না, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই। এটা এটাই যে এই পাশে বিট দিচ্ছে, ঠিক আছে? এখানে আরও পার্স আছে, ঠিক আছে? এক পাশে বিট, এক পাশে বিট নাই, এটা তো মাপ দিয়েছি। এরপরে এখানে ছোট ছোট যতগুলো আছে সবগুলো আমাদের দেখতে হবে। যে যে ক্যাপাসিটারটা আমরা দেখব দুই পাশে বিট দিচ্ছে সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। এই যে বড়টা এক পাশে দিচ্ছে আর এক পাশে ভালো আছে, তার মানে পার্সটা ভালো। এই যে ভালো, এই যে ভালো ভালো। ছোটো ছোটোগুলো দেখতে হবে, ছোটোগুলো থেকে সমস্যা হয়, বড়গুলো থেকে খুব খুব কম হয়। এই যে ছোটোগুলা এক পাশে বিট দিচ্ছে, আমার মনে হয় যে এই যে ছোটো কালার, ছোটো যে বাদামি কালার যে ক্যাপাসিটার, এইটাই সমস্যা। দেখেন আমি এইখানে যখন এই মিটার এটা ধরছি, ধরার পরে এই যে বাদামি কালার, না একটু ছুটে গেছে, এই যে এটা, এই যে এটা, এটা এই যে মাঝখানে যেটা, এক পাশে গ্রাউন্ড আর এক পাশে একটা পজিটিভ লাইন যে কোনো এক জায়গা থেকে বের হয়ে আসছে, ওইটা দেখার সময় না। আপনি খালি পাশটা ফাইন্ড আউট করেন। এই যে এই পাশেও দিলাম, বিট দিল, আবার এই পাশে বিট দিল। আমার আমি শিওর যে এই পার্সটাই সমস্যা। এই দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, আমি এর আগে ট্যাপ একটা এমটিকে সিপিউ ট্যাপ একটা ফোন পেয়েছিলাম, এই সমস্যা পেয়েছিলাম। আপনার হচ্ছে অধিকাংশ টেকনিশিয়ান এটা বুঝতে পারবে যে সিপিউ খারাপ কী জন্য। দেখেন আমি দেখাই দিচ্ছি সিপিউ কেন খারাপ বলবে। এই যে দেখেন, এই যে এখানে আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, আমরা এখানে পাওয়ার সাপ্লাই লাইন দিচ্ছি, সিপিউ যে খারাপ অধিকাংশ টেকনিশিয়ান এটা বলবে। ইভেন আমিও প্রথম যখন না বুঝছি, মানে বুঝতে যখন পারি নাই, তখন আমি ধরে নিয়েছিলাম যে এটা সিপিউ খারাপ, সিপিউটা গরম হয় প্রচণ্ড। এই দেখেন, এই দেখেন রিডিংটা কিন্তু আপনার হচ্ছে 10-এর উপর থেকে উঠলো, লক্ষ্য করছেন? ফোন চালু হয়েছে, ভালো কথা। কিন্তু দেখেন এখানে রিডিং যখন প্রথমে যখন আমরা পাওয়ার প্রেস করব, তখন এটার রিডিংটা দেখেন 10-এর উপর থেকে উঠবে, 10-এর উপর থেকে। এই যে দেখেন, মানে ওভার রিডিং দেখাচ্ছে। আবার দেখেন, দেখছেন রিডিংটা? তো এখন আমরা যদি এই পার্সটাকে এখান থেকে ফেলে দেই, যেহেতু এই পার্সটা সমস্যা, তো ফেলে দেওয়ার আগে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমরা এই পার্সটাকে এখান থেকে একেবারে ফেলে না দিয়ে জাস্ট এখানে এক মাথা ভেঙে দিই, এক পাশে ভেঙে দিই, দিয়ে এক পাশে এটাকে সরিয়ে দিই, দিয়ে আমরা এই পার্সটাকে মাপ দেবো যে আসলে পার্সটা নষ্ট কি না। এই পার্স, আচ্ছা এখান থেকে তুলে নিয়ে আসি এটাকে, এই যে তুলে নিয়ে আসছি, এটা তুলে নিয়ে আসার পরে ওইখানে কিন্তু 10-এর উপরে রিডিং আসছে। এখন আমরা এই পার্সটার দুই মাথায় মাপ দিব, এই যে এখানে রাখলাম, এবার আমরা মিটার দিয়ে এখানে মাপ দেব। এই দেখেন এই পার্সটাও কিন্তু শর্ট দেখাচ্ছে, তার মানে এই পার্সটাই খারাপ। এইবার আমরা এই ফোনটাকে এখান থেকে পাওয়ার সাপ্লাই ধরি, দেখেন এই যে ধরাই তো আছে, জাস্ট এই যে এবার পাওয়ার প্রেস করি, এই যে দেখেন রিডিংটা কিন্তু এক থেকে আসছে, তার মানে এখন এটা শর্টটা চলে গেছে, এখন এটা 100% চার্জ ভালো থাকবে, মোবাইলটা গরমও হবে না। আপনারা বুঝতে পারছেন?
এখন কিন্তু এই ফোনটা আর গরমও হবে না এবং চার্জও ভালো থাকবে। দেখেন এই যে এখন ফোন চালু হচ্ছে, আগে যখন আমি চালু করতে গেছি বারেবার ফোনটা স্যাম্পলি লেখা আইসে আর গেছে গেছে আর আসছে। এখন এই যে ভোল্টেজ কমে গেছে, এই যে দেখেন এখানে কিন্তু আপনার রিডিং অনেক কমে গেছে, লক্ষ্য করেন। তখন কিন্তু আপনার 50-এর উপরে ছিল, 50-এর উপরে ছিল, এই যে এখন 50-এর কাছাকাছি গেছে, কিন্তু এটা আসবে স্বাভাবিক। কিন্তু তখন ওভার রিডিং ছিল, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। তার মানে আমাদের ফোনটি কিন্তু এখন ওকে হয়ে গেছে, দেখুন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আমি আবার এটাকে বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা ভালো করে বোঝানোর জন্য, বুঝতে পারবেন। পাওয়ার প্রেস করার পরে আপনারা দেখবেন যে ওইখানে রিডিংটা কিন্তু স্বাভাবিক, মানে এক থেকে আসে। যে দেখেন এটা বন্ধ হোক আগে একদম, এই যে রিডিং কিন্তু জিরো হয়েছে। এখন আমরা পাওয়ার প্রেস করি, এই যে দেখেন এক থেকে আসতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফোনগুলো 22 থেকে কিংবা আপনার 15 থেকে আপনার হচ্ছে রিডিং দিয়ে চালু হয়, বুঝতে হবে। মিডিয়াটেকের সিপিইউ যদি হয় 6572, 6582, 6580, যে সিপিইউ ক্যাটাগরি মিডিয়াটেকের যে সিপিইউ ক্যাটাগরি ফোনগুলো আছে, কিংবা স্পেকট্রাম কোয়ালকম, এগুলোতেও হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। অবশ্যই আপনারা দুই জায়গায় টার্গেট নেবেন, এক হচ্ছে এই যে ফ্ল্যাশ লাইটের আশেপাশে ছোট ছোট বড় বড় যতগুলো আছে এগুলো আপনারা এই বিট মোডে বাজ মোডে চেক করবেন, আর হচ্ছে আপনার এই সেন্সরের যে জায়গা আছে ওই সেন্সরের জায়গা হচ্ছে আপনারা চেক করবেন, তাহলে এই সমস্যার সমাধানটা আপনারা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এই আপুকে বলে দেব যে আপনি এই পুরাতন ব্যাটারি দিয়ে এই ফোনটা চালাবেন। আমি 100-এ 100 শিওর ইনশাআল্লাহ এই ফোনটা এখন ফুল আগের মতো চার্জ থাকবে, আগের মতো না থাকলে হয়তো বা 1 ঘন্টা আধা ঘন্টা কম থাকতে পারে, হয়তো আগে যদি আপনার প্রথমে কেনার পরে যদি 5 ঘন্টা থাকতো এখন হয়তো বা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা থাকবে, কারণ ফুল পারফরমেন্স দিবে না, আমরা জানি এগুলো এই ফোনে এরকমই হয় কিছুদিন পরে, আপনারাও জানেন অবশ্য। আর যেহেতু আগে আপনার সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা থাকতো, কিন্তু এখন কিন্তু 4-5 ঘন্টা থাকবে অনায়াসে, মানে এই সেটের কন্ডিশনের উপরে চার্জ থাকবে। এখন কোনো অসুবিধা নাই, এখন কিন্তু সেটটা ওকে হয়ে গেল। তো আমি আপনাদেরকে হয়তো বা বোঝাতে সক্ষম হয়েছি এবং আপনারাও সুন্দরভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।